Hi friends, welcome back to Karigori Kobiyal presents Tech Fun. আমাদের আজকের বিষয় simple electrical circuit. দেখুন, আমরা electrical engineer হই বা না হই, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে খুব সহজভাবে electricalটাকে নিজেদের মাথায় ঢুকিয়ে নেওয়া বা নিজেদের মধ্যে মজ্জাগত করা. Simple electrical circuit এর মধ্যে কিচ্ছু নেই. Simple কয়েকটা জিনিস আছে. একটা হচ্ছে power source, যেটা অবশ্যই যদি ব্যাটারি ধরে নিই তাহলে তার একটা পজিটিভ সাইড এবং একটা নেগেটিভ সাইড. একটা লোড, মানে অর্থাৎ যে লোডটাকে আমি পাওয়ার দিতে চাইছি সেটা হতে পারে লাইট, সেটা হতে পারে কোনো সাউন্ড সিস্টেম, যে কোনো কিছু. আর অবশ্যই সেই সার্কিটটাকে কমপ্লিট হতে হবে. এটা আমরা ছবির মাধ্যমে আপনাদের দেখাবো এবং তার সঙ্গে স্টেপ বাই স্টেপ একটা হাতে খুব সহজ উপায়ে যে কীভাবে সার্কিট বানানো যায় সেটাও আমরা দেখে নেব. অর্থাৎ সার্কিটের মূল যে তিনটে পার্ট, সেই তিনটে পার্টকে বুঝে নিয়ে সেটা দিয়ে খুব সহজে একটা সার্কিট তৈরি করে আমরা বুঝে নেব যে ইলেকট্রিক্যাল সার্কিট বলতে বিষয়টা আসলে কি। এবারে যত কমপ্লিকেশনে আমরা যাব তত কমপ্লিকেটেড হবে খুব সিম্পলি. কিন্তু অঙ্ক যেমন বেসিক্যালি যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটে জিনিসের উপর ভিত্তি করেই থাকে, অঙ্কের মূল যেমন এই চারটে স্তম্ভ বা পিলার, ঠিক তেমনি ইলেকট্রিক্যাল একটা হিউজ সাবজেক্ট. কিন্তু সেইটাকে বুঝতে গেলে যে সিম্পল ব্যাপারটা প্রথম পড়তে হয় অ আ ক খ র মতো বা এবিসিডির মতো, আজকের বিষয় সেটাই, সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট. সিম্পলি কিছু কথা বলে আমি বোঝাবো, তারপরে তার সঙ্গে রিলেট করে কিছু ছবি দেখাবো এবং তার সঙ্গে অবশ্যই আমরা হাতে কলমে একটা সার্কিট তৈরি করে আপনাদের দেখাবো. তাহলে কথা না বাড়িয়ে দেখতে থাকুন. দেখুন, এটা একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট. ইলেকট্রিক্যাল পরিভাষায় এটাকে আমরা বলি সিঙ্গেল লাইন সার্কিট ডায়াগ্রাম। এখানে দেখুন উপরে যেটা একটা অফ করা অবস্থায় আছে, মানে সার্কিটটা কাটা আছে, দ্যাট ইজ ওটা একটা সুইচিং ডিভাইস। উপরে দেখুন লেখা আছে সুইচ, তার ঠিক পাশে ডান দিক দিয়ে যান লেখা আছে লাইট বাল্ব, একটা গোলের মধ্যে ক্রস চিহ্ন দেওয়া আছে। এটা আসলে যে কোনো একটা লোডকে আমরা ইন্ডিকেট করছি। তারপর যদি আমরা আস্তে আস্তে এগোই দেখব লেখা আছে ওয়্যার, আসলে পুরোটাই একটা ওয়্যার বা কন্ডাক্টর যেটার মধ্যে দিয়ে কারেন্ট যায় বা তড়িৎ পরিবাহিত হয়। তারপর দেখুন এটা গিয়ে লাগছে ব্যাটারির একটা দিকে, ব্যাটারির দুটো দিক, একটা প্লাস সাইন দেওয়া আছে, একটা মাইনাস সাইন দেওয়া আছে, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভে গিয়ে ব্যাটারির নেগেটিভ প্রান্ততে গিয়ে ওয়্যারটা টার্মিনেট হচ্ছে, চক্রটা সম্পূর্ণ হচ্ছে পজিটিভ থেকে শুরু হয়ে নেগেটিভে গিয়ে শেষ। বা যদি উল্টোভাবেও চিন্তা করেন তাতেও কোনো ক্ষতি নেই, অর্থাৎ চক্রটা সম্পূর্ণ হচ্ছে সুইচ এবং লোড দ্বারা। এটাই হচ্ছে সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম। এবার এটাকে আমরা হাতে কলমে কীভাবে করতে পারি দেখে নেব, খুব সহজ। শুধু দেখুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না, জাস্ট দেখে যান। আমার মনে হয় এত পরিষ্কারভাবে আমরা জিনিসটা করার চেষ্টা করেছি এতে মধ্যেখানে আর অযথা বকবক করে লাভ নেই, দেখুন দেখে যান। Thank you.
Thank you viewers, thank you once again for watching this video. Last but not the least, আপনারা আপনাদের কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে সেটা অবশ্যই লিখে পাঠাতে পারেন আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে, অথবা সরাসরি মেল করতে পারেন আমাকে কারিগরি কবিয়াল @gmail.com এ, KARIGORIKOBIYAL কারিগরি কবিয়াল @gmail.com এই মেল অ্যাড্রেসে কথা দিলাম আপনাদের প্রশ্ন সহ, অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর সহ এবং আপনাদের নাম প্রকাশ সহ আমরা উপস্থিত হব একটি এপিসোড নিয়ে। Till then, bye bye.